বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষকেরা সামিল হলেন বিক্ষোভে। ঘটনাটি জলপাইগুড়ি জেলার। শিক্ষকদের নিয়োগ অভিযোগে পয়লা জানুয়ারি 2016 থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত যে শিক্ষকরা অবসর গ্রহণ করেছেন তাদের আয়সম সংক্রান্ত জটিলতা সমাধান করা হোক, সময়মতো পেনশন দেওয়া হোক তাদের, এই সমস্ত বিভিন্ন দাবি তুলে বিক্ষোভে সামিল হন তারা। শুক্রবার বিদ্যালয় পরিদর্শক দপ্তরে স্মারকলিপি জমা দেন তৃণমূল সেক্রেটারি টিচার অ্যাসোসিয়েশন। বিদ্যালয় পরিদর্শকের কাছে তাদের দাবি দ্রুত সমস্যার সমাধান করা হোক। আছে মূলত এই মুহূর্তে যে বিভিন্ন বিদ্যালয়ে যে 100 পয়েন্ট রোস্টার, জেনারেল ট্রান্সফার, মিউচুয়াল ট্রান্সফার, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যে বিভিন্ন সমস্যাগুলো যাতে দ্রুততার সাথে মানে সমাধান হয় তার জন্য আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি। পর্যন্ত যারা অবসর নিয়েছে, হ্যাঁ, তারা তাদের রিভাইজ পে স্কেল পাওয়ার জন্য যে রিভাইজ পেনশন পাওয়ার জন্য যে ইউজার আইডি ওটিপি এখনও তারা পায় নাই, সেগুলো যাতে সঠিক সময়ে পেয়ে যায় এবং তাদের কাজগুলো দ্রুত সমাধান হয়, তাদের যে পেনশন সংক্রান্ত যে গ্র্যাচুইটি, তারপরে এই গ্র্যাচুইটিটা তারা যাতে সঠিক সময়ে পায়, হ্যাঁ, তার ব্যবস্থা করার জন্য আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। ময়নাগুড়ি থেকে আমি বিকাশ রায়। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। রেসপেক্টেড ম্যাডাম,